রাজ্যের অটল বিহারি বাজপেয়ী ক্যান্সার হাসপাতালে বুধবার রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা। সভার উদ্দেশ্য নিয়ে রতন চক্রবর্তী জানান, এই ক্যান্সার হাসপাতালের আরও উন্নতি কিভাবে করা যায় সেই লক্ষ্য নিয়ে সভার আয়োজন করা হয়েছে। এর জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন রতন চক্রবর্তী। হাসপাতালের উন্নতির জন্য রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে রতন চক্রবর্তী জানান। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটালে রোগী কল্যাণ সমিতির এক বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, ফিউচার প্ল্যানিং, ভবিষ্যৎ পরিকল্পনা, এটাকে আধুনিকতম হসপিটাল এবং শ্রেষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য। ইতিমধ্যেই যা হয়েছে আমাদের সেটাই, আমাদের এখানকার যারা ডাক্তার আছেন, সেবিকা আছেন, সেবক আছেন, অন্যান্য স্টাফ আছেন, সবাই মিলে সিনসিয়ারলি কাজ করছে এবং চেষ্টা হচ্ছে যাতে আরো সুযোগ সুবিধা মানুষকে পৌঁছে দেওয়া যায়। সেই জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা আলোচনা হচ্ছে, আর একটা স্বল্পমেয়াদী আপাতত কি করা যায় সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি স্টেট গভর্নমেন্টের কাছে এই অ্যাপ্রোচটা রাখব, কারণ এখানে সিরিয়াস শর্টেজ অফ স্টাফ আছে, এটা অত্যন্ত দরকার। ট্রেন্ড নার্সের দরকার আছে, এখানে আপনার নতুন বিল্ডিং তোলানোর দরকার আছে, গ্যারেজের স্থানে সংকুলন হচ্ছে না, আর এছাড়া রোগীর আত্মীয় পরিচর্যা যারা থাকেন তাদের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। সব মেডিকেল আইসিইউ এবং ওটি, মেডিকেল আইসিইউ এবং ওটি দুটো আমরা খোলার জন্য সার্বিক চেষ্টা করছি, এবং কিছুদিনের মধ্যে আমরা হয়তো জানাতে পারবো যে ওটিটা অ্যাটলিস্ট আমরা যাতে চালু করে দিতে পারি সেই চেষ্টা হচ্ছে। সবার সহযোগিতায় আজকের মিটিং খুব ফলপ্রসূ আলোচনা হচ্ছে, আশা রাখি রাজ্য সরকারও এদিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, কারণ কোভিডের পর থেকেই আমরা বিভিন্নভাবে এই হসপিটালের মধ্যেই একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট আমরা রেখেছিলাম, সেটি ইতিমধ্যে অক্সিজেন প্ল্যান্ট থেকে শুরু করে সবই হয়েছে। আর যেগুলি শর্টেজ আছে, অনেকগুলো মেশিন আছে অপারেশনাল হয়নি ডিউ টু শর্টেজ অফ ফান্ড, সেগুলোর ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আগামী দিন যাতে ঠিকঠাকভাবে চালানো হয়। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মিটিং আমরা শেষ করছি।